আজকে একটি ফিস কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুবই অভিনব ও অত্যন্ত সুস্বাদু হয় খেতে। যে সমস্ত বাড়িতে ঠাকুর পুজোয় মাছ রান্না করে দেওয়ার রীতি আছে, তারাও এই রান্নাটা তৈরি করে ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন। আর এছাড়া যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না, তারাও মাছটা এইভাবে যদি রান্না করে খান ভালোই লাগবে খেতে। ভোগের ফিশকর্মা রান্না করার জন্য আমি প্রথমে এখানে কিছু মানে 5 পিস আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। অ্যালমন্ড নিয়ে নিয়েছি, অল্প কিশমিশ, আর 2 টেবিল চামচ আমি পোস্ত, আর সামান্য কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1টা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ টক দই। এবার সমস্ত উপকরণগুলোকে আমি এই গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি, একটু পেস্ট করে নেবো এগুলো। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি সমস্ত ভেজে নেবো। মাছগুলো ভেজে আমি এখন প্লেটে তুলে নিলাম। প্যানে আমি কিছুটা সর্ষে তেল এবার দিয়ে দিয়েছি। এবার একে একে ফোড়নগুলো আমি দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, দালচিনি দিয়ে দিচ্ছি, 3টে লবঙ্গ দিয়ে দিলাম। এবারে ফোড়নগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এই গ্রেভি মশলাটা যে তৈরি করেছিলাম এবারে আমরা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটু সামান্য লঙ্কা দিয়ে দিচ্ছি ও জিরে গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাটা আমাদের ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা দইটা দিয়ে দেব এর মধ্যে। ঝোলটা একদম আমাদের রেডি হয়ে গেছে, এবারে মাছটা আমরা দিয়ে দিচ্ছি। ফিশ কোরমাটা আমাদের একদম পুরো তৈরি হয়ে গেছে, এবার আমরা প্লেটে সার্ভ করে দেবো। ফিশ কোরমাটা একদম তৈরি হয়ে গেছে আর আমরা সার্ভ করে দিয়েছি। অসাধারণ খেতে টেস্ট হয়েছে, আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে এটা খেয়ে দেখুন, তারপরে কমেন্ট বক্সে লিখবেনই লিখবেন যে অসাধারণ হয়েছে।